গতবারের প্রতিবেদনে আমরা একজন সমাজসেবকের সঙ্গে কথা বলেছিলাম। এবারের প্রতিবেদনে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন ক্ষুদে বিজ্ঞানী, তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ সাইদুর রহমান ফয়সাল। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। তো আমরা জানতে পেরেছি যে এবছর আপনি বিজ্ঞান মেলায় দুটো প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছেন এবং আপনার এই দুটো প্রজেক্ট অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে সকলের কাছে। তো আপনি যদি বলতেন যে আপনার এই যে এই দুটো যে প্রজেক্ট, সেই দুটো প্রজেক্ট মূলত কিভাবে কাজ করে? আমার যে দুটো প্রজেক্ট সেটা হচ্ছে দুটোই একই উদ্দেশ্যে কিন্তু আলাদা আলাদা কাজ করে। মূলত আমাদের যে ফায়ার ফাইটিং রোবট, সেটা হচ্ছে আমাদের মূল আইডিয়াটা আসে যে একটা প্রবলেম ফেস করতে হয় যখন বড় একটা ইন্ডাস্ট্রি রাতের বেলায় গভীর রাতে যখন একটা আগুন বা একটা দুর্ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমাদের সমাধান থাকে। সেখানে তো অবশ্যই কোনো ফায়ার সার্ভিস তো থাকা পসিবলই না, আর সেখানে অনেক সময় দেখা যায় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, তখন হচ্ছে মূলত আমাদের এই প্রজেক্টটা কাজ করবে। তখন আমাদের প্রজেক্টটা হচ্ছে আগুনটা শনাক্ত করবে, প্রথমে আগুনটা শনাক্ত করবে, তারপর সেই স্থানে যাবে, নির্দিষ্ট স্থানে যাবে এবং আগুনটা নেভাবে। আর দ্বিতীয় যে প্রজেক্টটা রয়েছে ফায়ার অ্যালার্ম রোবট, ডিজিটাল ফায়ার অ্যালার্ম রোবট, মূলত সেটা কাজ করবে এইভাবে। এক্সাম্পল, ওই সেম টাইমে আগুন যখন একটা বড় একটা দুর্ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটিং রোবটটা কিন্তু খুব সামান্য দেখা যেতে পারে, আমাদের ফায়ার ফাইটিং রোবটটা হচ্ছে সম্পূর্ণ আগুন নাও নিয়ে যেতে পারে। অর্থাৎ যতক্ষণে দেখা যাচ্ছে যে মানুষের চোখে পড়ছে, তারা ফোন দিতে দিতে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা অফিসে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এটি যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই ক্ষতি বহুলাংশে আসলে কমে আনা সম্ভব। তোমার কাছে একটা প্রশ্ন, যেহেতু তুমি বিজ্ঞান মেলায় অংশ নিয়েছো, তোমার ক্ষেত্রে কি মনে হয় যে এই প্রজেক্ট বানানোর কাজে কারা অংশ নেবে? শুধুমাত্র কি যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে তারা, নাকি যারা ব্যবসায় শিক্ষা বা মানবিক শিক্ষা শাখায় আছে তাদেরও এতে অংশ নেওয়া উচিত? যেহেতু এটি ডিজিটাল যুগ, আমাদের সকলেই আমাদের সকলেরই মানায় নিতে হবে প্রযুক্তির সাথে। এর জন্য আমাদের দুটো সম্পর্কে জ্ঞান থাকা দরকার প্রত্যেকের জন্য। আমাদের প্রযুক্তি সম্পর্কে সর্বোচ্চ মানে যতটুকু প্রযুক্তি ততটুকু ধারণা দরকার। এবং তো বর্তমানে বলতে পারি যে বিশেষজ্ঞ তাল নিয়ে বাংলাদেশও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে? আমি মূলত হচ্ছে সরকারি চাকরি করতে অনিচ্ছুক, তার কারণটা হতে পারে কিসের কারণে সরকারি চাকরি করতে অনিচ্ছুক, কারণ আমাদের বাজারের দিক যদি আমরা একটু দেখি আমাদের দেশের অবস্থা, সেক্ষেত্রে প্রত্যেকটা ছেলের স্বপ্ন সরকারি চাকরি অথবা বিসিএস পরীক্ষা। তো তাদের যে স্বপ্ন, এক্সাম্পল আমরা যদি একটু পিছনে তাকাই যে বিগত কয়েক বছর আগে বিসিএস এ আমাদের প্রায় 4,500 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে মাত্র 2,500 সিটের জন্য, কারণ তারা যদি বিসিএস এর প্রস্তুতি বাদ দিয়ে যদি আলাদা কোনো সেক্টরে কাজ করতো, তা হচ্ছে আমাদের যুব সমাজ উন্নত হতো এবং আমাদের দেশও অনেক দূরে গিয়ে যেত। এই জন্য আমি মনে করি আমাদের দেশে উদ্যোক্তার প্রয়োজন সরকারি চাকরিজীবী।